বাংলা সাহিত্যে স্বরচিত ভয়ঙ্কর এবং কাল্পনিক কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন কিছু ভুতুরে প্রধান চরিত্রের ক্ষেত্রে আমরা পেয়ে গেছি শ্রদ্ধাঞ্জলি তোমায় চ্যানেল থেকে অভিরূপ দাসকে বিভিন্ন ধরনের গল্প ও কবিতা শুনতে এই চ্যানেলে আসতে পারেন দ্য বং কিশোর চ্যানেল থেকে শিলাদিত্য চট্টোপাধ্যায়কে বিভিন্ন ধরনের হাস্যকর এবং রোস্টিং ভিডিও দেখতে এই চ্যানেলে আসতে পারেন টুরিস্ট গাইড চ্যানেল থেকে অভিষেক মন্ডলকে বিভিন্ন ধরনের ভ্রমণের ভিডিও দেখতে আসতে পারেন এই চ্যানেলে আজ আপনাদের জন্য শক্তিপদ রাজগুরু লেখা ভূতের সঙ্গে খেলা শক্তিপদ রাজগুরু জন্ম উনিশশো বাইশ সালের ছাব্বিশে মার্চ ইনি মেঘে ঢাকা তারা নামক গ্রন্থের জন্য বিশেষ জনপ্রিয়তা লাভ করেন এনার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল জনপদ ভাঙা ভাঙাগড়ার পালা অমানুষ ইত্যাদি ইনি নিজের লেখার জন্য বিভূতভূষণ পুরস্কার ও সর্বভারতীয় লায়ন্স পুরস্কার পান ইনি শেষ নিশেষ ত্যাগ করেন বারোই জুন দু সালে মাত্র বিরানব্বই বছর বয়সে আজকের গল্পটি আমরা নিয়েছি বিশ্বের শ্রেষ্ঠ ভূতের গল্প এই বইটি থেকে শুরু হচ্ছে না লেখা ভূতের সঙ্গে খেলা প্রথমে যেতেই চাইনি আমরা কিন্তু শেষ অব্দি পটলার কথাতে রাজি হতে হলো তবু হোতকা বলে হে ধপনা গোবিন্দপুরের শিল ফাইনালে খেলতে যাব পটলা বলে ওদের কথা দিয়েছি দু তিনটে খেলা জিতবই ইয়া সিল্ড পাবি নগদ ককাশ পাবি হাজারা খাওয়াবেও খুব হোতকা টাকার চেয়ে খাওয়ার দিকেই নজর বেশি এমনিতে সে পেটুক বলে ক্ষমাম পটলা শোনায় খাসি মাংস করেছি ভেরি ইয়াসাই জের গলদা হোতকা কি ভেবে বলে এ চল পটলার পিসি মশাইদের গা হাসনাবাদ লাইনের একটা ছোট্ট কি স্টেশনে নেমে ইট বিছানো পথ চারিদিকে ফাঁকা মাঠ দু একটা গ্রামও পড়ে যায় একেবারে যেন বনে ঢাকা নির্ঝুম ওই পথে ভ্যান রিস্কায় উঠে আছাড় খেতে খেতে যেতে হয় প্রথমবার গিয়ে ওই ভ্যানে চড়ে মনে হয় কাট খোলায় যেন খই ভাজা হচ্ছে ওলট পালট খেতে থাকি আছারে চোটে হাত পায়ের হাড় গড় যেন ছিটকে যাবে ফটিক বলে এর চেয়ে হেঁটেই চল ফুল টিম নিয়েই গেছি অবশ্য প্রথম দিন থেকেই ওই গোবিন্দপুরের লোকরা খাওয়া দাওয়ার ব্যবস্থা পটলার ফর্দ মতো তেমন না রাখলেও খারাপ রাখেনি এইবার ফাইনাল খেলা তার উপরে নাকি জোর খাবার ব্যবস্থা আর রাতেও অন্য অনুষ্ঠান হবে রাতে থাকতে হবে হোতকা বলল হিল্ড নিতে হবে শিওর অন্যদিকে ফাইনালে উঠেছে শ্যামনগরের কোন টিম আমাদের ফুটবলের ক্যাপ্টেন গোবর্ধন ওরফে গোবরার চেহারাটাই দশাশুয় ব্যাকে খেলে বল যায় যাক কোনো প্লেয়ারকে সে গোলতে দেবে না গোবরা বলে জিতেই গেছি ধর মহা সমারোহ শুরু হয়েছে ওই বনে ঢাকা দূর ওই গোবিন্দপুরে এবার আমাদের বিশেষ খাতির করে স্টেশন থেকে গোটা পাঁচেক ভ্যানে করে নিয়ে যায় আর সকালে গিয়ে গ্রামখানাকেও দেখায় সরু ইট ফেলা পথ অনেক পথ একেবারে মাটিরই বর্ষাকাল চারিদিকে আকাশমণি চটকা দেওয়ার আমরা নানা গাছের ঘ জঙ্গল আর বর্ষার জলে গজিয়েছে কালকাসিন্দা বন্ধুধুল তেলাকুচা নানা লতা গাছের জঙ্গল ওই বনের মধ্যেই বাড়িখাটান এককাল বিশালই ছিল এই অঞ্চলে তখন নীলের চাষ হতো প্রচুর বিস্তীর্ণ এলাকায় নীল চাষের তদারকি করার জন্য সাহেবরা এখানেই তাদের আস্তানা গেড়েছিল বিশাল এলাকা সাজানো বাগান বিশাল বাড়ি লাগোয়া অফিস ঘর আস্তাবল এসব তো ছিলই আর তার পাশেই ছিল কুঠি চিমনিটা টা এখনো বন জঙ্গল ভেদ করে আকাশে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে তাতে গড়িয়েছে বট অসুস্থের গাছ সামনের বাগানের শেষ চিহ্ন হিসেবে মাথা তুলে রয়েছে দু তিনটি বইল পাম আর একটা প্রাচীন বকুল গাছ বাকি সব ঝোপ জঙ্গলে ভর্তি মাঝখান দিয়ে একটা পায়ে চড়া পথ গেছে ও বাড়ির দিকে পিছন দিকটা অধিকাংশই ভেঙে পড়েছে এই সামনের দিকে কিছুটা রয়েছে কোনো মতে মেরামত করে কয়েকখানা ঘর ব্যবহারের যোগ্য করা হয়েছে দোতলার সাবেক আমলের কাঠের সিঁড়ি এটাতেই ওই ক্লাবই একটা প্রাইমারি স্কুল চালায় নিচের একটা ঘরে দাতব্য চিকিৎসালয় চলে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে ওই বাড়ির দোতলায় একটা হল ঘরে দরজা জানলাগুলো বেশ বড় বড় ঘরের মেঝেতে টানা গদি বিছিয়ে পেতে আমাদের শয়নের ব্যবস্থা করা হয়েছে নিচের একটা চালায় রান্নার আয়োজন চলছে হুঁতকা এমনি সাহসী আর ওর মাথায় না না ফন্দি ফকিরেও বের হয় মাঝে মাঝে ফটিক এসে ফরাসে চিৎপাত হয়ে শুয়ে পড়লে বললো বাপ এই যে সিনেমার হল রে আমাদের গোলকিপার নন্দ বলে কোথায় আনলো ফটিক দা এই যে একেবারে বনস্পী চারিদিকে পেল্লায় জঙ্গল সাপখোপে রাজি ভয় আমারও হয় এতকালের পুরনো বাড়ি পিছনের তো প্রায় ধ্বংসস্তূপের মতোই হুৎকার মতো সাহসী যেন বুক কাঁপে সে বলে না তো মানে আমার কথা নন্দ বলে হুঁত নাই তো গোবরা গর্জে ওঠে সব কাওয়ার তোরা এখন খেলার কথা ভাব আর তেনাদের কাছে প্রার্থনা করি যেন তিন গোলে জিততে পারি হঠাৎ বিকট শব্দ শুনে চমকে চাইলাম যেন বর্ষার জরাজীর্ণ বাড়ির কিছু একটা অংশ ধসে পড়ল না দমকা হাওয়ায় ভারী দরজাটা আছে পড়ছে সারা বাড়ি যেন ওই শব্দে কেঁপে উঠল আমরা অবাক হই ঝর্ণাই তো ভারী পাল্লাটা খালি আছড়ে পড়ছে গোবরা বলে খেলা ছকটা কছে নে ওদের দিকের প্লেয়ারগুলো একটু কমজোরি অ্যাটাক ওদিক থেকেই আমাদের করতে হবে খেলার জন্য গোবিন্দপুর যেন ভোরে উঠেছে মাঠের ওদিকে বিরাট মঞ্চ খেলার পর ওখানে অনুষ্ঠান হবে খেলাও শুরু হয় হয় শ্যামনগরের টিম তো দশ মিনিটের মাথায় প্রথম গোল করে দিল সে কি উল্লাস দর্শকদের আমরা যেন জলকাদার মাঠে নিয়ে গেছি তারপর আরেকখানা গোল আমাদের দফা রাফা হয়ে গেল হাফ টাইমের আগেই আমরা যে হেরে গেছি তা সবাই ধরে নিয়েছেন হুৎকা বলে শেষ মাস এই অপরা বাড়িতে যে তাই গেল সিল খান গোবরা কি ভাবছে হঠাৎ মনে হয় ওই গাছগুলো যেন নড়ছে ঝোড়ো হাওয়া এসে পড়ে কোথা থেকে যেন মেঘও জমেছে হঠাৎ গোবরা যেন দিয়ে বলে জিত বই নাম এবার কি যেন এক প্রত্যাশা পেয়েছে সে দল খেলা শুরু হলো আমাদের পঞ্চপান্ডব ক্লাবের এগারো জন প্লেয়ার হঠাৎ যেন এগারোটা আগুনে গোলায় পরিণত হয়ে গেল গতিবেগ বেড়ে গেল দলের আর ব্যাক থেকে গোবরা ব্যাক করছে বল এসে পড়ছে ওদের গোলপোস্টে আমিও বুঝতে পারছি যেন হাওয়ায় উড়ে চলেছি বল আমি মারার আগে কে যেন বলকে কে শূন্য ভাসিয়ে নিয়ে যাচ্ছে সে আকাশে লাফিয়ে হেড দেয় বলে আর বলটা ফিরে আসে আমার কাছে মনে হয় কে আমাকে শূন্যে তুলে দেয় বলটা মাথায় লেগে বাঁ দিকে ঢুকে গোলের রোয়াকে সকলেই হতভম্ব এভাবে গোল হয় তা ভাবতেও পারে না রেফারির বাসি বাজে গোল এবার আকাশ ফাটানোর শব্দ ওঠে সেন্টার থেকে বল আর আমাদের দিকে আসে না মনে হয় আমাদের আশেপাশে আর কোনো দলই খেলছে না শ্যামনগরও টিমের ব্যাক হেড করার আগে নিজের পায়ে লেগে গিয়ে ছিটকে পড়ে সেই ফাঁকে ফোটে সেকেন্ড গোল করে এবার শ্যামনগর লড়ছে কিন্তু নিজেরাই ছিটকে পড়ে কি যেন তাদের ঠেলে ফেলছে তাদের বল নিয়ে আমরাই পরপর আরও দুখানা গোল ঠেসে দিলাম সিল্ড জেতাও হলো শ্যামনগরের দল রানার্স কাপ নিয়ে চলে গেল গোপালপুর আমাদের নিয়ে ব্যান্ড বাজিয়ে সারা গাঁয়ের কাদাপথে হাঁটালো হই চৈ চুকতে প্রায় রাত নটা বেজে গেল তারপর এলাহি হোজ হ্যাঁ হতকা নিজে প্রায় গোটা ছয়েক সাইজের গলদার মালাইকারি খেল মাংসও খেলো তেমনি গোবরা বলে এত খাস নে হতকা বলে হুম কম খাইছি না মাছ তো ভালোই চমচমা খাসা করছে রাতের অন্ধকারে বৃষ্টি নেমেছে আর সারা গ্রাম এখন নিঃশতি এদিকে জনমালও নাই বৃষ্টির সঙ্গে শুরু হয়েছে ঝড় একেবারে উথাল পাথাল ঝড় বিশাল গাছগুলি ঝুঁটি ধরে কে যেন নাড়া দিচ্ছে হঠাৎ দমকা হওয়ায় জানলাগুলো খুলে যায় বিজলিবাতি এখানে নেই দুটো হারিকেন দিয়ে গেছিল একটাই তেল নেই অন্যটা এক কোণে টিম টিম করে জ্বলছে হঠাৎ ওই ঝড়ের রাতে কার আর্তনাদ শোনা যায় কি যেন কার গলা টিপে ধরেছে সে প্রাণ কোন চিৎকার করছে জেগে উঠেছি আমরা হতকা বলে মার্ডার করছে না তো হই একটার মাত্র টর্চ পটলা বলে উত্তেজিত হলে ওর তোতলামিও আরো বেড়ে যায় উদিকে ঘরে যেন তাণ্ডব চলছে দরজা জানলা গুলো দুম দাম শব্দে আছড়ে পড়ছে সিঁড়িতে কাদের পায়ে শব্দ শোনা যাচ্ছে কারা যেন এক যোগে তেরে আসছে সারা বাড়ি ঘরগুলিতে যেন কাদের আনাগোনা কাদের দাপাধাপি শুরু হয়েছে হুৎকা ঘাবড়ে যায় বলে ভূত হুতি হইবে রাম নাম আর কথা বলতে পায় না সে কে যেন তার মুখ টিপে ধরেছে যাতে ও রাম নামও উচ্চারণ করতে না পারে আর পিছন দিক থেকে ওই ধ্বংসস্তূপ ফুটে যেন কয়েকজন ঘোড়সওয়ার বের হয়ে ঘোড়াগুলিকে নিয়ে বাগানে তাপাতাপি করছে গোবরা আমি নন্দ অন্যেরা হতচকিত হয়ে দেখছি সেই বিচিত্র দৃশ্য চারিদিকে আদি আত্মনাদ ওই ঘোড়সওয়ারের দল দড়ি দিয়ে বেঁধে অনেক মানুষকে এনেছে আর সেই হাত লোকগুলো কয়েকজন বিদেশি পোশাক পরা টুপি পরা লোককে দিয়ে নির্দয়ভাবে মারছে কেউ আর্তনাদ করে কেউ ছিটকে পড়ে তবু সেই লোকগুলো সমানে চাবুক মেরে চলেছে নির্দয়ভাবে আমরা কেউ কথাই বলতে পারছি না জরাজড়ি করে এক কোণে সমবেত হয়েছি ওদের ওই পাণ্ডব দেখছি হঠাৎ দরজাটায় ধাক্কা মেরে কে যেন ঢোকার চেষ্টা করছে দরজাটা ভিতর থেকে বন্ধ ঢোকার উপায় নেই কিন্তু লোকটাকে দেখে অবাক হই দীর্ঘ দেহ মজবুত স্বাস্থ্য পরনে হাফ প্যান্ট জার্সি বুট একেবারে ফুটবল খেলোয়াড়ের পোশাক পিছনে আরো দু তিনজন প্লেয়ার একজন বলে খেললাম আমরাই তোরা তো দু গোল খেয়েছিলি আগেই পরে আলো দু তিন ঘরে গোল নিয়ে তোরা গো হারান করে দিত আছিস জেনে দয়া করে খেলে দিলাম তোদের জন্য তোরা তো নড়তেই না তাই তোদের হয়ে খেলে শিল্ড পাইয়ে দিলাম ওদের কথায় আমরা অবাক হই মনে হয় আমরা তো হাল ছেড়েই দিয়েছিলাম জিতব ভাবিনি কিন্তু জিতেছি আর মনে হয় মাঠে আমরা দৌড়েছিলাম প্রতিপক্ষের প্লেয়ারদের আর কেউ যেন চার্জ করে ছিটকে গেছে আর বলগুলি গোলের মুখে এসে পড়তে যেন জাদু বলে ঢুকে পড়েছে জিতে গেছি আমরা ওই লোকটা বিজাতীয় ভাষায় বলে তোমরা বেঈমান শিল ডিনিয়া নাচন করলি ওই হটকা হাফ ডজন ইয়া গলদা চিংড়ি এত এত বড় মাংস খেলো রসগোল্লা খেলো আর আমাদের কিছুই দিলি না গুমরা বলা চেষ্টা করে তোমরা কে কোথায় থাকো বেইমানের দল সব কোটাকে ঘরে বন্ধ করে চাপকে সিধে করব। ভয় কাঁপছি একটু আগে ওদের চাপ কানোর ব্যাপারটা দেখেছি ওই কাজ ওরা ভালোই করে গৌর্তন বলে ওরে বাবা বা যাও ভুতে জো বাজি ভোট আমরা ভোট হুতকা জীবনে এমন পাল্লায় পড়েনি বলে সে ভূত কইছে না পোলাপান ওগোল কথা ছাড় দেন গর্জে ওঠে লোকটা তোমার ওই কিটির মিটির কথা বুঝিনি জোর শার্ট আপ মনে হয় এসব ভোত বাঙ্গাল কথা বোঝেনি তাই বলি আমরা দেখিনি তোমাদের আগে তোমরাও কিছু বলনি। তাহলে খাবার সময় নিশ্চয় ডাকতাম একটা ভূত বলে সব খেলি তোরা ওরে আছে মাংসের হাল আর গলদা চিংড়ির খোসা পটলা বলে তোমাদের ভরবেন মাংস গলদা চিংড়ি গর্জি ওঠে আপনার কে চেয়ে চেয়ে করছে ইউ ভাই শসাই ও জিভটা আল মাঝে সেট হয়ে যাবে তো ও বলছে তোমাদের ভরপেট মাংস ইয়ার সাইজে গলটা চিংড়ে খাওয়াবে এবারের মধ্যে ওদের ছেড়ে দাও ওরা নিজেদের মধ্যে কি বলা বলি করে বলে ঠিক তো বটলা বলে আপন গার্ড বলছি গর্জে উঠি বাবু শট ওই সব অপবিত্র রাম কোথাও পি আমাদের সামনে বলবে না আর মাংস মাছ না খাওয়ালে ওই সব সবকটা ঘাই মটকাবো আমি স্ট্যান্ড হটলে বলে শিওর খাওয়াবো হ্যাঁ সাত দিনের মধ্যে সেভেন ডেজ মনে থাকে যেন তারপরই দেখি আমাদের সাধের শিল্ডখানা খোলা জানলা দিয়ে যেন যায় আর ওই অন্ধকার বাগানে তখন ব্যান্ড বাজছে ঝড় বৃষ্টির মাঝেই আলো জ্বলছে ওই শিল্ডখানা যেন কোনো অদৃশ্য কেউ মাথায় করে নিয়ে ঘুরছে ওই ভোটের দলই এবার তাদের জয়ের পরিচয় হিসেবে শিল্ডটা নিয়ে শোভাযাত্রা করছে বাদ্য ভাণ্ড সহকারে এখন নাচুন করে চলছে আমরা এরপর আবার কি কাণ্ড করে ওই দল কে জানেন হুদকে বলে চল পানটা থাকলে এমন শিল্ড অনেক পামু কি করবি আমিও তো বুঝতে পারছি না ইসমে কি করা উচিত গোবরা শিল্ডের মায়া ছাড়তে পারে না বলে সে আমাদের শিল্ড এত কষ্ট করে পেয়েছি এমনি ফেলে যাব ফটিক বলে তুই যা তোকেও ভূত বানিয়ে দলে নেবে নিয়ে পড়ে থাক তুই হোতকা বলে চল কাইটা ফোনে দিই রাইতে মালপত্র পড়েই রইল চা চা আপন পরান বাঁচা সেই কথা মতোই ওই ঘর থেকে বের হলাম পিছনে সবই ভাঙা বৃষ্টির জলে কাদা পেছলা কিন্তু প্রাণের দায় মানুষ করতে পারে না এহেন কাজে পৃথিবীতে নেই ওই ভাঙা বাড়ি সাপক্ষোপের রাজ্য তবু কোনো মতে পাঁচিল বেয়ে বেড়া টোপকে কোনো মতে বাঁশ বনে এসে পড়লাম অন্ধকার চারিদিকে জোনাকি জলে তখনও বৃষ্টি কমলেও ঝড় সামানে চলছে কোনো মতে ওই ভূতের এলাকা থেকে বের হয়ে এলাম গ্রামের পথে কোন দিকে যাবো জানি না হুঁতকে বলে বড় রাস্তা চলো কোন আই ছিলাম পটলেও পথ চেনে না বৃষ্টিতে ভিজে কাঁপছি হঠাৎ কার দাকে থমকে দাঁড়াই এ আবার কোন ভূত কে জানে না ভূত নয় তরছের আলো পড়ে ওদিকে ক্লাবের ঘর কিছু ছেলেও বের হয়ে আছে তারা আমাদের ওই অবস্থা থেকে অবাক ভোর হয়ে আসছে লোকজন জেগে ওঠে দু একজন বয়স্ক লোকজন এসে পড়ে তারা সব শুনে বলে ওখানে থাকার ব্যবস্থা করেছিলি ওই সাহেব করিতে ইস জোর বেঁচে গেছো বাবা সকালে দলবল নিয়ে যায় দেখি কুঠি শুনশান তখন বৃষ্টিও থেমেছে জনমানব নাই দোতলার ঘরে আমাদের মালপত্র মায় ফুলের যথাস্থানেই রয়েছে কোথাও সেই হইচই হুঙ্কার আটনাথ শোনা যায় না তবু কেমন গাটা ছমছম করে তখন মালপত্র নিয়ে কলকাতায় রওনা হলাম পটলা বলে বেটা ভূতেদের খাব বলেছি হুঁতকে বলে সাত দিন যাইতে দে তারপর আমরাই খাবো ওই মাংস উইথ গলদা সিংড়ি সে কি আমার কথা হুঁতকে বলে অজ ওই মের ভুতরা কলকাতা তম্বিকম্বিক করবে না এখানকার সাথে ওখানকার ফাইট বাঁচতে হবে সাত দিন কেন সাতাশ দিন কেটে গেছে কোনো অঘটন ঘটেনি তবে সেই রাতের কথা আজও ভুলিনি শেষ হল ভূতের সঙ্গে খেলা রচনায় শক্তিপদ রাজগুরু গল্প পাঠে পটলার ভূমিকায় হোৎকার ও ফটিকের ভূমিকায় অভিরূপ নন্দ গোবরা ও লম্বা ভূতের ভূমিকায় উৎসব গল্প পরিচালনা ও শব্দগ্রহণে অভিরূপ গল্প সম্পাদনা ও স্পেশাল ইফেক্টের সোশ্যাল মিডিয়া পাবলিসিটি ডিজাইন ও পোস্টার ডিজাইনে নবকুমার আগামী সপ্তাহে আরেকটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে টিম কিছু বতুরে ধন্যবাদ